লেট শিক্ষক নিযুক্তির সময়ত মোক সরকারের মানুষে সহায় করা নাছিল। নিজের সরকারখনের ভিতরতে মই সমালোচনার সম্মুখীন হয়েছিল। নিযুক্তি বন্ধ করবলৈ দিল্লির পৰা অসমলৈ আহিছিল আরশাদ মাদানী। মোৰ এতিয়াও মনত আছে 2012 চনত যেতিয়া টেট শিক্ষকৰ নিযুক্তি দিবলৈ আমি সিদ্ধান্ত লৈছিলোঁ, দিল্লির পৰা সেই সময়ত জমিয়তৰ অধ্যক্ষ মৌলানা আরশাদ মাদানী গুৱাহাটীলৈ দৌৰি আহিছিল আৰু মুখ্যমন্ত্রীক আহ্বান জনাইছিল। রাজনৈতিক হেঁচা নামানি মই নিযুক্তি দিছিলো শিক্ষকক। খানাপাৰাত শিক্ষকক নিযুক্তি পত্র প্রদান করে কেতবোৰ বিস্ফোরক মন্তব্য করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীয়ে কলে 2012 চনত টেট শিক্ষকক নিযুক্তি দিবলৈ গৈ মই বহু প্রত্যাহ্বানৰ সন্মুখীন হৈছিলো। সেই সময়ৰ মুখ্যমন্ত্রীর ওচৰলৈ দিল্লির পৰা দৌৰি আহিছিল জমিয়ত উলেমা হিন্দৰ নেতা আরশাদ মাদানী। মুখ্যমন্ত্রীর লগত আলোচনা করে রাজনৈতিক হেঁচাৰে বন্ধ করে দিব খুজিছিল সম্পূর্ণ নিযুক্তি প্রক্রিয়া। এতিয়ার সর্বশিক্ষা অভিযানের মিশন ডাইরেক্টরত রাজনৈতিকভাবে সরকারত উচ্চ পদত অধিষ্ঠিত ব্যক্তি এগারীর কোঠাত কান্দিবলগিয়ার পরিবেশ হয়েছিল। কান্দি কান্দি মূর কোঠালে উভতি আহি কৈছিল যে স্যার মূর চাকরি বন্ধ হয়ে যাব, আপনি টেট শিক্ষকর নিযুক্তি প্রক্রিয়া বন্ধ করে দিলে মই বাঁচি যাব পারি। তেনে রাজনৈতিক পরিবেশত আমি এটা নিকা শিক্ষক নিযুক্তির বাবে সংঘর্ষ করেছিল। শ উচ্চ ন্যায়ালয়ের গোচর আমি একেলগে এবছরের ভিতরত আমি ফাইট করেছিল। সুপ্রিম কোর্টলৈকে গৈ গুৱাহাটী হাইকোর্টর প্রায় 500টাতকৈ অধিক গোচর একেলগে আমি নিষ্পত্তি করে আনবলৈ সক্ষম হয়েছিল। যেতিয়া টেট শিক্ষকর নিযুক্তি হয়েছিল, আজি অসম বিধানসভাত দপদপাই থকা এজন নির্দলীয় বিধায়কে কৈছিল যে এই চাকরিবোৰ হিমন্ত বিশ্ব শর্মা যিদিনাখনে শিক্ষামন্ত্রী নোহোৱা হৈ যাব সেইদিনাখনে টেট শিক্ষকর চাকরিবিলাকো নোহোৱা হৈ যাব। কিন্তু সেই প্রত্যাহ্বানের মাজেরে মই আপনালোকক নিযুক্তি দিছিল যে অসমৰ টেট শিক্ষকসকলে আজি স্থায়ীভাৱে নিযুক্তি পাব, এতিয়া আৰু তেওঁলোকৰ জীৱনৰ সন্মুখত কোনো প্ৰশ্নবোধক চিহ্ন নাথাকে। মুখ্যমন্ত্রী আৰু কয় এই সকল শিক্ষকক মই সেই সময়তেই বিকশিত অসমৰ সেনানী বুলি অভিহিত কৰিছিলোঁ। এই সকল শিক্ষকেই অসমৰ শিক্ষাৰ ক্ষেত্ৰত ললে নতুন ভূমিকা। মই কেতিয়াও টেট শিক্ষকক রাজনৈতিক শক্তি হিসাবে নির্মাণ করা নাছিল। মই মাত্র তেতিয়ার প্রায় এটাই কথা কৈছিল যে আমার টেট শিক্ষক সকল বিকশিত অসমৰ সেনানী হব, আৰু আজি সেই কাৰ্য, আজি সেই কাম আজি আমি নিজে লক্ষ্য কৰিছোঁ। আজির এই সমারোহতে মুখ্যমন্ত্রীয়ে ঘোষণা করলে যে ধুবুরী দক্ষিণ শালমৰাৰ দৰে অতি বিপদজনক ঠাইত কর্মরত শিক্ষকক পর্যায়ক্রমে বদলির ব্যবস্থা করব। ক্যামেরাত সঞ্জয় বৰাৰ সহযোগত বীৰেঞ্চি কুমাৰ ডেকাৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।